প্রত্যেক এলাকার মানুষ 100% মানুষের এই মডেল লিপি ফলে সুলতানের তুই তুইটা সমর্থন আছে হয়তো আজকে বিভিন্ন সময় সব মানুষ যে আন্দোলনে আইব বিভিন্ন সভা সমিতি যাই বইলা না কিন্তু মানুষের মন থেকে যেটা সাপোর্ট দক্ষিণ এলাকা হান্দি 100% মানুষের সুলতানি বাগানে বা এই জায়গাতে এই মডেল ডিগ্রি কলেজ হইত 100% মানুষের একটু সাপোর্ট আছে এলা কোনো জায়গা নাই যে একজন মানুষে বাড়াইয়া যে বিরোধিতা করছে যে তুমি তা নিগুলি একটা লাগি রাজনীতি করতে এলে এক মানুষ কোনো জায়গা থেকে কোনো প্রতিবাদ করছে না এর লাগিয়া এটা দক্ষিণ এলাকা হান্দির একটা আবেগ দক্ষিণ এলাকা হান্দির একটা সম্পদ দক্ষিণ এলাকা হান্দির আলোকিত করার লাগি একটা সম্পদ আমরা বিধায়ক সাহেবের আগপত্রা আমরা এই যারা আজকে প্রতিবাদ করিয়া কিতার লাগি করিয়া দক্ষিণ এলাকা হান্দির এই শিক্ষারে আলোকিত করার লাগিয়া আমরা সবই বিধায়ক সাহেবের ভোট দিছি তানে জিতাইবার লাগি ওলা সভা সমিতি করছি প্রত্যেক জায়গায় গিয়া প্রত্যেক বাজারে বাজারে গিয়া মানুষের ভাব করছি যে উল্টা করছে তার বাড়ি রাইখে আমরা বুঝাইছি বুঝাইয়া তানে এমএলএ বানাইছি আজকে যে মডেল ডিগ্রি কলেজ লই আমরা আবার প্রতিবাদ করা লাগে এই মডেল ডিগ্রি কলেজ কি তাই নানছন নি তাই নাই বার আগে 2011 ইংরেজিতে মডেল ডিগ্রি কলেজ স্যাংশন হইছে আমরা গৌতম রায়ের আমলে কংগ্রেসের আমলে মডেল ডিগ্রি কলেজ মধ্য এলাকা হান্দিতে এই মডেল ডিগ্রি কলেজ শিলান্যাস হইছে গতকাল টাইম কইছিলা দিলে এই মডেল ডিগ্রি কলেজ দিলে এখানে বন্দুক মারা দিলে বাগানো জায়গা থেকে আরো না বইতো আসল মা তান ওগু এই বছর টাইম মধ্য এলাকা হান্দি টাইম ইলেকশন করলাইতা আনা আনা লালা কি কইতো এলাকা হান্দি সিট হইতো আর কাটি জোড়া কি কইতো যে টাইম মধ্য এলাকা হান্দি ইলেকশন করলাইতে এটা তার ফাইনাল এই বছর যা কন্ট্রাক্টর হলো কাম দিছো কোন রাজ্য জোড়ার কোন মানে জোড়া দিছো না সব মধ্য এলাকা হান্দি দিছো আগে বসু আসলা এর আর নাইলো দক্ষিণ এলাকা হান্দি বরঞ্চলাগ্রিকালচারি কথা ভিডিও কইলে তাই মন কথা যে সব মানুষ আলো ছাগল তাইনো এমএলএ হইছেন তাইনো আনিসভা সদস্য তাইন সব জানেন ভাষতে কি লাগ আর কোন মানে কথা দাদা কথা তাই কইরা তাই না আসলে মতো এলাকা আমি ইলেকশন গলাই জানো কথা হইলো আমি যখন এগ্রিকালচারের জায়গা টিমু ইনো কেই জইব ইনো ওইতো না এখান তাই জানরা এর লাগি যদি কোন লাইনে যদি মতো এলাকা আমি নিয়া দিলে কাম পারি যে তার কাম হই গেল বিলে তু মোড়ে লিগ্রি করে হনো নিছলাম আমি মেলে তাতে আর এখন আমি আবার না আইছি আমি হনো মেলো ওকুদি জানি মতো এলাকা আমি বারে মেলো হইছি সুলতানি বাগানো ইনো আমরার বিল্ডিং এর লাগি 9 কোটি টাকা আইছে আমরা মাটি কাটার লাগি 3 কোটি টাকা আইছে আমরা বাবুল দাস বা বাগানের ম্যানেজারের মালিকা কইছে না 60 বিঘা 100 বিঘা 150 বিঘা 200 বিঘা লাগবে তার দেওয়া তাই টাইম কইতরা দিলে 30 বিঘা দিলে আমি 48 না 48 ঘন্টার ভিতরে আইয়া টাইম দিলাম না করবা আমরা এর 60 বিঘা দেওয়া আর 30 বিঘা তো মাথা আইউ না 60 বিঘা অলরেডি এলটমেন্ট করিয়া দেওয়া এর লাগিয়া তান যদি সাহস থাকে তো 48 ঘন্টার ভিতরে আইয়া তাই নাইয়া আমরা শিলান্যাস করবা আমরা আজকে না তান বিরুদ্ধ সভা করিয়া তান ভক্তি সভা করিয়া তারে আমরা সম্বর্ধনা দিই কানে আমরা সংবর্ধনা দিব এর লাগিয়া আমরা এসকিন সব জমছি আমরা একটা প্রতিবাদী মিছিল আজকে করবো এই মিছিলের মানে হইলো আমরা একটা অ্যাওয়ার্নেস আমরা দক্ষিণ এলাকা হান্দি মালকে সাইয়ের আমরা সুলতানি বাগান হইছি আমরা একটা মোহর নাম কবিও আছে আমরা মোহর নাম কবি ডিসির লোক দিব আর আজকে আমরা একটা সিদ্ধান্ত লইব যে টাইম মাসমে মাননীয় মুখ্যমন্ত্রীর ভুল বুঝাইছিল যে ইনো জায়গা নাই ইনো ফিজিবিলিটি নাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করবো কারণ আজকে আমরা ইনো জানা আছি আমরা কোনো দোলন মারো নাই আজকে বিজেপির মানুষও আছে কংগ্রেসের মানুষও আছে এআইটিএর মানুষও আছে কিশোর মুক্তির মানুষও আছে এজেওয়াইসিবির মানুষ আছে রাইজর দলের মানুষ আছে দক্ষিণ এলাকা হান্দি সারা আম জনতা আছে এগুলো কোনো রাজনীতি নাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা গিয়া আমরা আজকেও ডিসিশন লই নিয়ে সরকার ভিতরে আমরা যাই না গিয়া লাগলে আসাম আর বেজান বিধায়ক আসন কাটি জেলার বিধায়ক আর বেজান বিধায়ক হল আসন এরা লই আগে আমরা মুখ্যমন্ত্রীর জিনিসটা বুঝাই দিলে আপনার সরকারে ইনোর লাগে আমরা 9 কোটি টাকা দিছে ইনোর মাটি কাটার লাগে 3 কোটি টাকা দিছে ইনো কলেজের অলরেডি জমিরা হাই স্কুলের ক্লাস চলে এবার ডিগ্রি এক পেয়েছে এবার ক্লিয়ার করবা আগামী বছর থেকে এমএ ক্লাস শুরু হইতো এক নজর তাই নেই আপনারা বুঝাইতে জন্য জায়গা নাই আপনি একটা স্পেশাল টিম পাঠাই
আর যদি 3 কোটি টাকা দেন কইতরা মাটি কাটা যায় না 12 কোটি টাকা লাগে তে 3 কোটি টাকা আমরা 2 কোটি টাকা আমরা জেতা লাইনে আমরা এখন কন্ট্রাক্টরকে দেয়া দেই আর আমরা মাটি কাম আমরা করিয়ে দিলে এটা যদি আমরা মুখ্যমন্ত্রীকে বুঝাইতাম পারি যে তান যে বর্তমান করতে বদমাশি যেটা শুরু করছেন সব বদমাশি তান বন্ধ হইছে এর লাগিয়া তান বিরুদ্ধে আমরা সমাজ নষ্ট করতাম না আমরাও চাইলে মুখ্যমন্ত্রীর কাছে দেখতাম পারমু আমরাও শিক্ষামন্ত্রীর কাছে দেখতাম পারমু আমরাও ডিসির কাছে দিয়ে বৈঠক করতাম পারমু এই শক্তি আমরা দক্ষিণ এলাকার মানুষের কাছে আছে এর লাগিয়া আজকের এই সভা হইলো আপনারা জানার লাগিয়া বিশেষ করে দক্ষিণ এলাকার মানুষের জিনিসটা বুঝেন না আমরা কিটা জিনিসটা আর হইয়া আজকে আসা হইলো আমাদের ডিস্ট্রিক্ট একটা ইউনিভার্সিটি নাই আজকে হইলো আমাদের সুরে একটা এমএ ক্লাস করতে হইলে সিজার ইউনিভার্সিটি যেতে লাগে পর্যাপ্ত সিট থাকে না পার্সেন্টেজের ব্যাপার আছে আজকে যদি লোকাল থাকে আজকে শুধু দক্ষিণ এলাকা আমাদের নাইলে আমাদের একটা ছেলে আই এমএ ক্লাস করতে পারবো আলগামুরা একটা ছেলে আই এমএ ক্লাস করতে পারবো লালার একটা ছেলে আই এমএ ক্লাস করতে পারবো এবং অনেক মহিলা আছে বিয়ে বাস করে পড়াশোনা বাদ দিলা যদি লোকাল থাকে এই এমএ ক্লাসটা করতে পারবো এর লাগি গু মাথা ওর যে মণিপুর গেলে ইন যে 7-8 বিঘা 5 বিঘা জায়গা আছে ইন কি এই কলেজটা কোনোদিনই হইতো কোনোদিনই সম্ভব না টাইম যদি তত রত টাইম যে 20 বিঘা লইছেন মণিপুর ও টাইম 20 বিঘা দিলে কোন সচ্চ তাহলে আসবে আসবে দিয়া হবো আমি যে জায়গা লইছি কোন জায়গা আমি করে দিলে ই এগ্রিকালচার ল্যান্ড কি হেন দিলে এবার লাগিয়া স্পেশাল ফ্লাইট দিল্লি গুয়াহাটি যাইতিরা দবার দবার কিটা তুমি জকিলে লাগে মানছে তোমারে বুটি এমএলএ বানাইছন এমএলএ বুটি বানানি আজকে তুমি এমএলএ হইছো তুমি আজকে তোমার লগে সিকিউরিটি রইছিলা তুমি এসি রুমে দাঁড়ায় তুমি গোয়াড়ে গিয়া ভুতরায় তুমি কলকাতা পিটা লড়ায় তুমি গোয়াড়ে পিটা লড়ায় তুমি সম্মান মহল লালাল লড়ায় তুমি দোলাই বাগানে তোমার জমিন লড়ায় তুমি মণিপুর জায়গা লড়ায় তুমি হাটলিগুলা বাইপাস জায়গা লড়ায় পিটার মালিক দক্ষিণ এলাকার মানুষ বানাইছো যে জমিন তুলে লইয়া দিয়া যদি মডেল ডিগ্রি কলেজ বানাইয়া দিল যে তোমার অসুবিধা কিটা আর যদি তোমার এত লোক থাকে যে মডেল ডিগ্রি করে মণিপুর হইলে তোমার জায়গা উন্নত হইব তোমার পার্ক দেওয়া হয়েছেন বাবুল দেওয়া হয়েছেন ইনার যে 62 বিঘা জায়গা দেওয়া হয়েছে মডেল কলেজ যে তোমারে আরো আমরা আরো তোমার দিলেই তোমার আর উন্নত হইব আমরা বাগান মানুষের ভালো করে লাগে ভালো করে বুঝাই থাকলে বুঝাইব কলেজ লাগাই আছে তোমার তোমার জায়গা দিলে তোমার সম্মান পুরা হই দিব আর দয়া হরিয়া তুমি জিনিসটা থেকে হরি যাও তোমার আমরা সাহায্য করার হাম নাই তুমি ও হই যাও তুমি আমরা বিরোধিতা করে হরি হরিও না কারণ তোমার সাহায্য লাগতো না এগু তোমার এমএলএ হইবার আগে যদি এখানে আনা গেছে এইগু করানি হইব লাগে তুমি দয়া করে ও হই যাও আমরা বিরোধিতা করিও না কারণ তোমারে আবু আমরা 26 পর্যন্ত আমরার বুটে তুমি এমএলএ 26 এর বাদে হয়তো আমরা না দিই যদি আর কেউ দেয় যদি এরর হইবা 26 পর্যন্ত আমরা এমএলএ এর লাগি আপনারে আমরা বুদ্ধি বানাইছি দয়া করে আসকো হইয়া যে আপনি ও টুরিস্টটা দেখি মডেল ডিগ্রি কলেজ থেকে আপাতত আপনি অবস্থা হইতেন আমি আইলে সিলেন্ডার রাখাম নাই ইমা সিলেন্ডার শিক্ষামন্ত্রী হইবা আসামে মাননীয় মুখ্যমন্ত্রী এই শিলান্যাস করবা আইলা হান্দি ডিসিপি ডিসিএ ইমে শিলান্যাস করবা আসাম ইউনিভার্সিটি চ্যান্সেলর জানাছেন ইনি এই শিলান্যাস করবা আমি আজি করে বিদ্যা শিলান্যাস করতে দরকার নাই যে 48 ঘন্টা বাদে 30 ঘন্টা বাদে যে সময় কলেজ নো আনছিলাম তোমার পর ঘর গেছিলাম যে তুমি পুরো সাহায্য করো যে মইতো আইলা হান্দি থেকে আমরা হলো নাই তুমি কইছো মইতো আইলা হান্দি এমএলএ খারাপ পাইলিবা আমি ইগুত মাততাম নাই যে তুমি এখন অত তোমার অধিকার ক্ষেত্রে তুমি ইগুত মাততাল লাগিয়া রাইটিং লাগল কালকের যে ভিডিও বার্তা টাইম দিছো তার ছেলে মেসেজ লানি কারণ রূপ বদলে গেছে বুঝা গেছে খালা হই দিছন খালি ছেলে ভাই কিছক মুক্তি নাই চোখ তোর রাজনীতি কি না রাজনীতি কলেজ লইয়া রাজনীতি আছে বুড় চলুন নি মিলিরা এমএলএল বুড়ো বুড়ো খালানি হইতো না ভাঙ্গাই বুড়ো হইছে ভাঙ্গাই বুড়ো খালানি হইতো লাগে দয়া করে তোমার এক বুঝার তুমি ওই জিনিসটা ভাত দাও তুমি ওই জিনিসটা ভাত দাও তোমার হৃদয়ে হায়দ্রাবাদ গিয়ে হইতা দক্ষিণ এলাকার হুরতার মাথার মধ্যে আমি দয়া করে নষ্ট করবা না তুমি দয়া করে ভাত দাও আর আজকে তখন মানুষ আমরা শহর আমরা সব জায়গা সচেতন মানুষ হয়েছি আজকে আমরা প্রতিবাদী মিছিল করে একটা সিদ্ধান্ত করা লাগবো যে টাইম যদি টান ই কলেজ থেকে টাইম সরিয়ে যাই না ও হই না পারলে আমরা সহযোগিতা করব আর যদি সহযোগিতা করলে তার মধ্যে এলাকার খারাপ পাই যে টাইম ও হই যাব তাই আমরা সহযোগিতা রাখাম আমরা টাইম আমরা মুখ্যমন্ত্রী বিজেপি গভর্নমেন্ট সরকার এরা লোকে আলোচনা করে আমরা করে জানতাম পারিনি তাই ও হই যাব আর যদি তাই ও হই না তাই এলকুজেলা সালাইয়ে যাইতে আইলা সালাইয়ে গেলে আমরা সৈদুল আলম চৌধুরী একদিন কইছিল দিলে মেমোরেন্ডামে না হইতো না এখন মেমো ডান্ডা লাগবো যে তানে এখন আমার বাকিদ বুঝাই আর প্রতিবাদী সভা করি আর মিছিল করি আর যে সৈদুল আলম চৌধুরী যে মাছ দেখু মেমোরেন্ডামের বদলে মেমো ডান্ডা যদি দক্ষিণ লাগান্তি মাঝে লইলাই এ আর কিন্তু জানে যার এ হইতো না এটা এমএলও কত এমএলও আইতিরা আর যাইতিরা 5 বছর আসুন 5 বছর নাই 5 বছর অত এমএলও তার বা বাড়িতে মানুষ আইবা আর আইবা আর এমএলও করে যদি বড় বাড়িতে গাছ পড়বো গাছ ফুটিব বহুত এমএলও বাড়িতে এখন গাছ ফুটে এর লাগি তার অহংকারী বাড়ি গেছে তার অহংকারী বাড়ি গেছে অহংকারী লাগি তাই মানুষের চ্যালেঞ্জ আইতিরা এর লাগি দয়া করে তাদেরকে বাধ্য আমরা অন্তকি শান্তিপূর্ণ করে একটা মিছিল করবো
মিছিল করি আমরা একটা মোরাঙ্গা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এখন পাঠাই আমরা ইমিডিয়েট এগ্রিকালচারের এগেইনস্ট আমরা একটা কেস ফাইল হট দুই আদনগর ভিতরে আমরা হাইকোর্টে উঠিনি যে আমরা কৃষি বিভাগের এতটা জায়গা আমরা সিট ফার্মার জায়গা কিভাবে তুমি এনওসি দিলা এগ্রিকালচারের এগেইনস্ট আমরা একটা কেস আর একটা আমরা সিদ্ধান্ত লইছি যে কিতাল লাগি আজকে অতদিন থেকে টাকা দিছে সরকারে কামটা ধরা হয় না কেন ইঞ্জিনিয়ার ডিসি এই কন্ট্রাক্টর এরা এগেইনস্ট আমরা আরেকটা কেস ফাইল করব কিতাল লাগে বিভিন্ন পয়সা কড়ি আমরা প্রয়োজন আছে দশের লাটি এখন বুঝা সবে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এক টাকা দুই টাকা যাইন যত ধরেন আমরা ডিমান্ড কমিটির কর্মকর্তা আমরা ধারস্থ হইবা আমার সাহায্য করব এই সাহায্য মনে করো বহুত বড় এক শক্তি একজনে এক লাখ দিলেই হইব বলো কিন্তু একশো জনে মিলিয়ে একে একে করে যদি এক লাখ টাকা দেন এগুলো বহুত গুরুত্ব আর এগুলোর প্রতি একটা সবর মায়া এগুলো মহত্ব চাইব এই কলেজের প্রতি এই ইউনিভার্সিটির প্রতি এর লাগে আমরা দুই এক দিনের ভিতরে আমরা ডিমান্ড কমিটির মানুষ আপনারা জায়গায় জায়গায় যাইব আপনারা তোরা তোরা যাইন যেতে পারো দশ টাকা বাড়লে সাহায্য করবো বিশ টাকা বাড়লে সাহায্য করবো পঞ্চাশ টাকা বাড়লে সাহায্য করবো একশো টাকা বাড়লে সাহায্য করবো আজকের আন্দোলন বাদে নেক্সট আন্দোলন হইব দক্ষিণ এলাকাটি পুরা বন্ধ ঘোষণা হইব এগুলো ছাড়িয়ে আমরা দেখতাম না পর্যাপ্ত পরিমাণে আইনি লড়াই চলবো আর বিধায়ক যদি জিনিসটা তাই বাদ দিই না তা নাকি ইচ্ছে যোগ্য করার তা করবো আমরা দেশের গা আন্দোলনের সময় মন্ত্রী হল যেগুলো এলাকাটি যাইতে আমরা সামনে বুঝিতাম প্রতিবাদ হইতে ভালো কথা কই দেবো চলবো এর লাগি বাদ বাকি আমরা যে পয়সার ব্যবহার দেবো অনেক পয়সা একজন হাইকোর্টের একজন পর্যাপ্ত ভালো উকিল করতে হইলে প্রচুর টেকা এর লাগিয়া সবে জুড়ছে আটতালি আমরা হারিফার আগে যদি প্রেসিডেন্ট ভালো আছে জুড়ছে আটতালি তাই আমরা এই আন্দোলন লাগে জামিলবার লাগে সবচেয়ে জুড়ছে আটতালি আর বাদ বাকি আমরা রাও জবাই আসন তাই ন খুব সাহায্য করবা আর একটা ভালো হতা আমরা জাকির ভাই কইছেন তোমরা লগে আমরা আছি কারণ আমরা তোমরা কথা দিছিলাম বুটোর সময় গিয়া বদরুদ্দিন আজমল কথা দিছিলাম যে এই প্রত্যন্ত এলাকাতে আমরা আজমল ফাউন্ডেশন থেকে একটা কলেজ দিতাম আমরা আজমল ফাউন্ডেশন থেকে প্রধান জায়গা উপর দেখা গিয়া তাদের দেওয়া হইল কিন্তু তারা দিতে পারতো না এখন আমরা সরকারে দিছে তোমরা লগে আমরা আছি আলগাপুরের এমএলএ কইছে তোমরা লগে আমরা আছি চিন্তা করেন তারা আমরা না কিন্তু তারা আমরা রে নর্মালি আমরা সাহায্য কতরা মৌখিকভাবে সাহায্য কতরা সরকারে বই তোমরা লগে আমরা আছি আর তাহলে জানে আমরা ভোট দিয়ে মানাইছিলাম জানে এসি রুমে ফুটবল দুটা মানুষ মানাইছি আমরা আইনসভার সদস্য মানাইছি তাই আমরা বিরোধিতা কথা এলে জাকির ভাই আমরা লগে আসন আমরার নিজাম ভাই আমরা লগে আসন বাদ বাকি কমলাক্ত দেবপুরের কাছে আমরা লগে আসন আইলা আন্দিন সচেতন মানুষও আমরা লগে আসন একমাত্র আমরা কাটিজলা বিধায়ক আমরা চিহ্নিত করছি তাই নিলে আমরা এক নম্বর দুশ্মন এই দুশ্মনটা আমরা চিহ্নিত করার লাগে আমরা জায়গা জায়গায় মিটিং করি আর যে আমরা যে প্রধান শত্রু বিধায়ক এর লাগে আমরা কেউ রেগেস্টে কোনো প্রতিবাদ নাই সরকারও আমরা পক্ষে সরকার আমরা হকে না তারা তিন কোটি টাকা দিল না মানে মাটি কাটার লাগে দিল নি নয় কোটি টাকা বিল্ডিং এর লাগে দিল না মানে এর লাগে আজ দিন পর্যন্ত বিজেপির কোনো মানুষের তৎপরতা চালাইছে না যে কিন্তু গিলিবার লাগিয়া কিন্তু আমরা যারা বানাইছিলাম আমরা স্বপ্ন লাগিয়া বিলে যত এলাকা দিয়ে আলোকিত হরব এই মানুষটা যে রায় তিন গুম বাদ দিলি কিলে আগু তা মনে বাদা গুম গানি সব হারাম আইতা সর্বা চাইছিলাম কালা ওই কিসের মানুষ মানে খিতা হইতো মানে বুঝা যাবে না আইলি চলে বিদায় এই হলো একটা বাপ সংক্ষেপে সবে তদ্র পরামর্শ দিয়ার অন্তে গিয়া বেতলা রায় রোহিত কিলা লইতে মাটি আমরা যে একটা তো মিছিল করাও লাগ যে তোমরা ঘোষণা দিছি আরমালি আমরা তোমার রোহিত আমি ঘোরা হই নাই তোমার রোহিত মারি না নাই ভুলি না কথা সবে আহমদ হইলে আমরা অন্তে যাইতাম আর বাদ বাকি আমার